আমি তো আর এই বাড়ির গিনি নয় কো, এ বাড়ির গিনি আরেকজন, তাকে বলে গেলেই হবে। শোনো মেজদি, আমি জানতাম, আমি জানতাম যে জাহ্নবীর জন্য দুধ দেওয়া হয়েছে কথাটা শুনলে এই কথাগুলো উঠবে, আর সেই জন্যই জাহ্নবীর জন্য আলাদা দুধের বরাদ্দ আমি করেছি। আর এই কটা দিন কিন্তু ও এই বাড়ির দুধ খায়নি। তুই আর ঘুরিয়ে কথা বলিস না তো ছোট, তুই কি চাকরি বাকরি করিস যে তুই দুধের টাকা বরাদ্দ করে দিয়েছিস? সেই তো দুধের টাকা বরাদ্দ করেছিস ঠাকুরপোর টাকা দিয়ে, ঠাকুরপো তো একে পছন্দ করেন না। মেসি, তুমি ভুল বললে, শুধু তোমার ছোট ঠাকুরপো নয়, এছাড়াও আমার নিজস্ব কিছু টাকা রয়েছে। আমার বাবা আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রেখে গেছেন। সব সময় যে তোমার দেওরের টাকা নিয়ে আমাকে চলতে হয় তা কিন্তু না। বেশ, তাহলে তো মিটেই গেল, আর কোনো কথাই বাকি রইল না। তুই নিজের টাকা দিয়ে দুধ কিনে দিয়েছিস, হয়ে গেল, কথা শেষ। কে আর কথা কইতে যাবে, কার ঘাড়ে কটা মাথা আছে? একটা জিনিস আমি বুঝতে পারছি না, একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে, সে পরীক্ষা দেবে, তার পরীক্ষা চলছে, কত স্ট্রাগল মেয়েটার জীবনে চলছে, পরীক্ষা চলছে, তার মধ্যে কেস লড়ছে, কেসের ডেট পড়ছে, আর এই সময় ও একটু দুধ খেয়েছে বা খাওয়ার খেয়েছে, সেগুলো নিয়ে তোমরা এত কথা বলছো মেসি? আমাদের বাড়িতে, আমাদের এই সংসারে তো কত কত খাওয়ার ফেলা ছড়া যায় বলো, কত লোককে তো তুমি এমনি এমনি দাও। হ্যাঁ, সারা জীবন দিয়েছি আর সারা জীবন তাই দেব, তবে তাদেরকে দেব না যে আমার ঘাড়ে বসে আমারই দাঁড়িয়ে ওপরা। তুই যদি মনে করিস যে আমি ওই দুধ কলা দিয়ে কাল সাপ পুষব, সেটি হবার নয় গো। তুই তো পুষছিস, পোষ পোষ পোষ, তোর ব্যাপার, কিন্তু আমি অত বোকা নই কো। হ্যাঁ, আমি অত বোকা নই কো, আর এইসব অন্যায়কে আমি পোষায় দেব না। এই তো এইমাত্র আমার রশ্মির সাথেই কথা হচ্ছিল। আহারে, বেচারির গলা স্বরই বেরোচ্ছে না, গলার স্বরটা শুনলেই কষ্ট লাগে জানো তো। কার মেজাজ ঠিক থাকে বলো তো? কারোর স্বামী যদি রাস্তার একটা মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করে, মেজাজ ঠিক রাখা তো সম্ভব নয়। আর ও তো চেষ্টা করেনি তা নয়, সামলানোর অনেক চেষ্টাই করেছে, পারেনি যখন আর তখন থানা পুলিশ করতে হয়েছে। ভেবেছিল থানা পুলিশ করে যদি আমাদের বাড়িতে যে পেতনিটা এসছে তাকে যদি বার করা যায়। যাই হোক, এখন কি হচ্ছে না, ওকেই ছেড়ে দেওয়ার সুযোগ খোঁজা হচ্ছে। এই কষ্ট আর চোখে দেখা যায় না বাবা, সেটা আর যাই পারুক আমরা তো আর করতে পারি না। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা বোধহয় ভুলে যাচ্ছ লেখা। আমি ঋষির মা, আর এই ক্ষেত্রে মার থেকে মাসির দরদটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এখন কিছু কথা কইতে যেও নে বৌমা, কিছু কথা কইতে যেও নে। এখন যে যাই বলবে, ছোট অমনি বলবে যে আমার ছেলেকে কারুর কোনো কিছু কথা কওয়ার অধিকার নেই কো। কেন, আমি তো ঋষিকে নিয়ে কিছু বলিনি, আমি তো রশ্মিকে নিয়ে বলেছি। আমি একটা মেয়ে, রশ্মিও একটা মেয়ে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না, তাই জন্যই বলছি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট তোমার চোখে পড়ছে, অথচ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে যে এখানে রয়েছে তার কষ্টটা তো তোমার চোখে পড়ছে না লেখা। বলাই শট, এইসব কষ্ট তো পয়সা দিয়ে কি না কষ্ট, এই কষ্ট আবার চোখে পড়তে যাবে কেন? মেজদি, ছোট মা, তুমি আমাকে পারমিশন দাও আমি প্রণামটা করি। আর মেজমা, আগের দিন তো তুমি ছিলে না ঠাকুর ঘরে ছিলে, আজকে যখন সামনে আছো আমাকে একটু আশীর্বাদ করো না, পরীক্ষাটা দিয়ে আসি। থাক থাক, অনেক হয়েছে, নাটক করছে নাটক, এই নাটক আমার ছোট যা ভুলতে পারে, আমি নই কো, যা 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 যা।
আমাদের সর্বনাশ করবে আর আমার সাথে এসে মিষ্টি মিষ্টি কথা কইবে। মা আমি লজ্জা করে নেকো? আমি তো মাঝে মাঝে ভাবি বাবা তোমরা মানুষের দিকে তাকাও কি করে, লজ্জা হায়া বলে কিচ্ছু নেই কো। ছি 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 কিরে, প্রণাম করবি? আসবি আর প্রণাম করতে? এত কিছুর পরেও তো শিক্ষে হয় না, তাই না? কেন যে তুই এই ভদ্রতা করতে যাস? যা আমার রক্তে আছে সেটা তো আমি ভুলতে পারবো না ছোট মা। ওনারা আমার গুরুজন হন, আমার মা শুধু নয় তোমার ছেলেও আমাকে এই শিক্ষাই দিয়েছে। এই চুপ করো তো, এখানে দাঁড়িয়ে একই গান গেয়ে যেও না। এসব গান না অন্য কোথাও শুনিও, এসব আমরা শুনবো না। মেনুগণে মুক্ত ছড়িয়ে তো কোনো লাভ নেই জাহ্নবী। কেসটা মিটতে দে, রায়টা বেরোতে দে, তারপর দেখবো কার গলায় কত আওয়াজ আছে। এখন তো তোর কোনো কথাই শুনতে চাইছে না, বিশ্বাসই করছে না। তাদের বক্তব্য সবটাই নাকি তুই সাজিয়ে গুছিয়ে করছিস, আর আমি ঋষির মা এতটাই বোকা যে তোর এই সাজানো গোছানো গল্পগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আমি কি বললাম যে তুমি বোকা? কেউ বলেছে যে তুমি বোকা? কিন্তু আমরাও তো অতটা বোকা নই, আমরা এতটা বোকা নই যে রোশনির কথাকে অবিশ্বাস করে এই মেয়েটার কথা বিশ্বাস করব। আমাদের তো এখনো ভীমরতিতে পাইনি। ঠিক বলেছো তো, আমরা ঘর বাড়ি বলে কিছু রইল না। এমন একটা মেয়েকে এনেছে, সে আবার চোখের সামনে দিয়ে ঘুর 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 করে যাচ্ছে। আমার উপায় থাকলে আমি চলে যেতাম এই বাড়ি থেকে, চলে যেতে তো চেয়েও ছিল। ঠাকুরপো তো যেতে দিল না, ঠাকুরপো বললো তুমি চলে গেলে আমিও চলে যাও। আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ে সংসার ভাঙবো না বলে, ছোটকে কষ্ট দেবো না বলে, তাকে নিজের হাতে বউ করে এই বাড়িতে নিয়ে এসেছিলুম বলে এই বাড়ি ছেড়ে আমি যাচ্ছি না। তা নাহলে কি এই বাড়িতে আমার থাকার কথা? আমি দিনে কতবার ঠাকুর ঘরে যাই তুমি তো দেখেছো বৌমা, দেখেছো, কারণ আমি সবকিছু বুঝতে পারি। ঘেন্নায় আমার গা হাত পা একেবারে ঝিরি করে। এমন একটা মেয়েকে এই বাড়িতে এনে রেখেছে যাকে বারো ভূতে ঠুকরেছে, বারো ভূতে ঠুকরেছে। সেই মেয়ে আমাদের চোখের সামনে চলাচল করছে, এক আসনে বসছে। ছি 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 মেজদি ভাই ছি, এত ছোট কথা বলতে পারো তোমরা? এত নিজ চিন্তা ভাবনা, ঈশ্বর না করুন তোমাদের জীবনে যেন কখনো এরকম দুর্যোগ না আসে। আর যদি আসে না, সেদিন তোমরা বুঝতে পারবে যে দুর্যোগে পড়লে মানুষের অবস্থাটা কি হয়। তার আগে তোমার মতো একটা মানুষের মনে বিপদে পড়া কোনো মেয়ের জন্যে কোনো ব্যথা কোনো সহানুভূতি তৈরি হবে না, কারণ তুমি এরকমই একটা মানুষ মেজদি ভাই। ছোট মা, আমি তোমাকে মনে মনেই প্রণাম করে নিলাম। বাড়ির বাকি গুরুজনদের প্রণাম করব না, অথচ তোমাকে প্রণাম করব এটা আমি পারব না। আসছি। জাহ্নবী দাঁড়া, খাবারটা দিচ্ছি, খেয়ে যা। ছোট মা আজকে আমি খাবো না। খাবি বা কি করে, এত কিছুর পরে কি কারোর মুখে খাওয়ার রোচে? আমি শুধু দেখতে চাই যে পরীক্ষাটা তুই এমন ভাবে দিবি যাতে সবার মুখের ওপর জবাবটা দিতে পারিস। আমার পরীক্ষা ভালো হলেও আমার চরিত্র নিয়ে সবাই কথা বলবে ছোট মা, আর সেটার জন্য আমাকে তৈরি থাকতেই হবে। আসলে আমাদের দেশে সবচেয়ে আগে যেটা চলে যায় মেয়েদের সেটা হলো চরিত্র। আসলে
মানুষ নিজেরাই কল্পনা করে নেয়। আর কল্পনা করার পরে সেই অনুযায়ী নিদান দেয়। অসুবিধা নেই, আমি তো জানি আমি কি করেছি, তুমি জানো আমি কি করেছি, আর একজন মানুষ জানে। আমার আর কাউকে কিচ্ছু জানানোর কোনো দরকার নেই। আগে হলে না কষ্ট পেতাম, ভেউ ভেউ করে কাঁদতাম, এখন এসবগুলো সহ্য হয়ে গেছে। জানো তো ছোট মা, কোর্টে না গেলে না আমি বুঝতে পারতাম না আমাদের চলাফেরার বাইরে এত বড় একটা জগৎ আছে, যেখানে প্রত্যেক মুহূর্তে মানুষ সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি বানিয়ে চলেছে। আমার আর কোনো কিছুতে কষ্ট হয় না ছোট মা, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি একটা সত্যের জন্য লড়াই করছি। আমি মনে করি আমি ওদের থেকে অনেক বেশি ধনী, কারণ আমার কাছে সত্য আছে, আর ওরা একটা মিথ্যেকে সত্যি করার চেষ্টা করছে, আর আমি শুধুমাত্র সত্যি কথার জোরে অনেক বাধা টপকাতে টপকাতে একজন মানুষকে তার হারিয়ে যাওয়া জায়গায় ফিরিয়ে দিতে চাইছি। তুমি না থাকলে আমি এতটা সাহস হয়তো পেতাম না ছোট মা। হ্যাঁ, আরেকজন মানুষ আমার পাশে আছে সবসময়, যে আমাকে আশীর্বাদ করছে প্রত্যেক মুহূর্তে, নিজের জন্য নয়, সে চাইছে আমি যেন আমার নিজের যুদ্ধে জয়ী হতে পারি। সে চায় আমি যাতে সেই সত্যটাকে সামনে আনতে পারি যার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না, যার সামনে সবাইকে মাথা ঝোঁকাতেই হবে। তোমার ছেলে ছাড়া এই শিক্ষাটা আমি কোনোদিনও পেতাম না, আর তোমার ছেলেই আমার মনে এই দৃঢ়তা তৈরি করেছে। আজ আমি যা কিছু করছি ওই মানুষটার জন্য, তোমার ছেলের জন্য। ছোট মা, আমি তোমাকে কথা দিচ্ছি আমি হারব না, তুমি মিলিয়ে নিও। ছোট মা, আমি আসছি। সেই মুখে কিছু না দিয়েই যাচ্ছিস, তাই তো? ছোট মা, অনেক কিছু সহ্য করতে শিখে গেছি, কিন্তু এখনো না খাওয়ার খোটাটা সহ্য করতে পারি না। আমি খাবো, অথচ কিছু মানুষ আমার দিকে পৃথিবীর সমস্ত ঘৃণা নিয়ে তাকিয়ে থাকবে, সেটা পারবো না গো। তার থেকে আমার খিদেটাকে আমি মানিয়ে নেব, আর ঈশ্বর আমাকে নিশ্চয়ই খিদে সহ্য করার শক্তি দেবেন। ছাড়া এরকম একটা মেয়েকে এইভাবে শাস্তি দিচ্ছে, তাদের কিছুতেই ভালো হবে। তুই আমাদের সর্বনাশ চাইবি, সবকিছু তো করে দেখাচ্ছিস, এটা করে দেখালি, বলে দিলি যে আমাদের এই বাড়ির কারুর যেন ভালো না হয়। অনেক কষ্টে কথাগুলো বললাম মেজদি ভাই, কিন্তু তাতেও তুমি বুঝলে না যে আমার এই কথাগুলো বলতে তোমাকে কতটা কষ্ট হয়েছে। কষ্ট হলেও আমি কথাটা না বলে থাকতে পারলাম না। আমাদের ভালো না হয় নাই হলো, জাহ্নবীর ভালো হবে তো? ছোট মা, তোমার নিজের ভালো হবে তো? একটা কথা কিন্তু জেনে রেখো, রশ্মির বাবা কিন্তু এমনি এমনি ছেড়ে দেওয়ার লোক নয়। ঋষি যদি রশ্মির সঙ্গে ছেলে খেলা করে থাকে তাহলে ওর বাবা কিন্তু শিক্ষা না দিয়ে ছেড়ে দেবে না। এবার তুমি ডিসাইড করো যে তুমি কার পাশে দাঁড়াবে, পরের মেয়ের পাশে দাঁড়াবে নাকি নিজের ছেলের পাশে দাঁড়াবে? পরের মেয়ের পাশে যদি দাঁড়াতে নাই হয় তাহলে তো সবার আগে তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হয় লেখা, কারণ তুমিও পরেরই মেয়ে। পাচ্ছি কোথায় বলো? এখানে দাঁড়িয়ে এত অন্যায় কথাবার্তা তুমি বলে যাচ্ছ, তাও তো তোমার সঙ্গে এই বাড়িতে একসঙ্গেই থাকতে হচ্ছে, তাই না? তোমার সঙ্গে ওঠা বসা করতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে, এটা কি আমার কম জ্বালা? আর সেটাই যখন করতে পাচ্ছি তাহলে পরের হয়ে যে নিজের হয়ে গেছে তার জন্য এইটুকু করতে পারবো না?
আর সেটা তো সত্যি, যে পরের হয়েও নিজের হয়ে গেছে তার জন্য তো আমি বলবই। খিরে তুই এখনো যাসনি? ওমাও যাবে কি করে রাই, যে বাড়িতে এত লোক আছে তাদের প্রত্যেকের কথা না শুনেও যাবে কি করে? ও তো আমাদের বাড়িতে কথা শুনতে আসেনি, আমাদের বাড়িতেই থাকছে, এখন আমরা তো বলবই বলো? ও হ্যাঁ সে তো বটে, নিশ্চয়ই বলবে, ও তোমাদের বাড়িতে থাকে সুতরাং তোমাদের তো অধিকার আছে বলার, তাই না? আমি আপনাদের সবার কাছে হাত জোড় করছি, মেসি আমার মেয়ের পরীক্ষাটুকু দিতে দিন, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি স্যার বিপদমুক্ত হয়ে গেলে আমরা এই ত্রিসীমানায় আর কখনো আসবো না। মা আমি আসছি। জাহ্নবী দুটো ভাত মুখে দিয়ে যেতে পারলে না, পরীক্ষা দিতে যাচ্ছ? ছোটদি পরীক্ষাটা ভালো করে দিলে ও নিজের রোজগারের ভাত খেতে পারবে। তুমি ওকে আশীর্বাদ করো যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে। আমি মিস্টার বাসু কিছুতেই বুঝতে পারছি না, মেয়েটা যে তথ্য প্রমাণ দিচ্ছে কোর্টকে কোথা থেকেই বা পাচ্ছে, এবং এটা কেসকে তো অ্যাডভার্সলি ইফেক্ট করবে, মানে পরিণামটা কি হবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত। দেখুন তথ্য প্রমাণ দেওয়ার সুযোগ আছে তাই তথ্য প্রমাণ দিচ্ছে। মিস্টার চ্যাটার্জি আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছিলাম, আপনি যখন প্রথম আমার সঙ্গে কথা বলেছিলেন আমি বলেছিলাম যে আপনি আমাকে যা যা বলবেন সবটা সত্যি বলবেন, বলেছিলাম কি? কিন্তু আপনি আমাকে সবটা সত্যি বললেন না, এখন কি হচ্ছে তার জন্য বেরোচ্ছে, প্রতিদিন একটু একটু করে বেরোচ্ছে। আপনি কি বলতে চাইছেন, এই কেসটা আমাদের জেতার কোনো আশা নেই? দেখো কেসটা যখন হাতে নিয়েছি তখন হেরে যাওয়ার জন্য নিশ্চয়ই নিইনি, তবে হ্যাঁ ওকে আমি যতটা বোকা ভেবেছিলাম, যতটা ক্ষুদ্র তুচ্ছ এরকম জাতীয় কিছু ভেবেছিলাম সেটা নয়, সেটা আমি খুব পরিষ্কার বুঝে গেছি। মিস্টার চ্যাটার্জি আপনি যেটা এত বড় কাজের সঙ্গে জড়িয়ে রয়েছিলেন সেটা আমাকে বললেন না কেন? আমি তো ওদের কেনারই সুযোগ পেলাম না, ওরা তো জাহ্নবীর হয়ে সাক্ষী দিয়ে চলে গেল, বেরিয়ে গেল, তাই না? আপনার বলা উচিত ছিল আমাকে না ছিল না কোনটা বলুন তো? এগুলো সব বাজে কথা মিস্টার বসু। দেখুন কোনটা বাজে কথা আর কোনটা বাজে কথা নয় সেটা কিন্তু আমি বুঝি, এত বছরের এক্সপিরিয়েন্স তো এইটুকু সেন্স আমার আছে। হ্যাঁ আমি হয়তো বলবার সময় ডেফিনেটলি এটাই বলতাম যেটা বাজে কথা, মানে এর থেকে বাজে কথা আর হয় না, এর থেকে মিথ্যে কথা আর হয় না, এটা আমি বলতাম। কিন্তু মুশকিলটা কি বলুন তো, আমি তো নিজে থেকে বুঝতে পারছি যে কথাটা একদমই বাজে কথা নয়, সত্যি কথার না একটা জোর থাকে জানেন তো, সত্যি সত্যি কথার একটা জোর থাকে, তাকে মিথ্যে প্রমাণ করতে গেলে অনেকগুলো কৌশল নিতে হয়, সেই সুযোগটা আমি পেলাম কোথায় বলুন তো, কোথায় পেলাম সুযোগটা? আপনি যে মেয়েটাকে পাচার করতে চেয়েছিলেন আমাকে একবার বলেছিলেন, তো যারা ওর হয়ে সাক্ষী দিয়ে চলে গেল আমি যদি এটা আগে জানতাম সেই সাক্ষীদের তো আমি কিনে নিতে পারতাম। ওর কি টাকা আছে যে ও টাকা দিয়ে সাক্ষীদের কিনবে? আর এই যে যারা কোর্টে এসে ওর হয়ে সাক্ষী দিচ্ছে তারা কি নিজেরা শাস্তি পাবে বলে এসে সাক্ষী দিচ্ছে? জাহ্নবী হয়তো ওদের বুঝিয়েছে যে ওরা যদি সাক্ষ্য দিয়ে যায় তাহলে হয়তো ওরা বেঁচে যাবে, আর যদি ওরা সাক্ষী দিয়ে না যায় সেক্ষেত্রে জাহ্নবী ওদের বলেছে ওদের বিপদ আরো বাড়বে,
এতটাই বিপদ বাড়বে যে এমন হতেই পারে ওদের বাঁচার সম্ভাবনাও কম থাকতে পারে, আই মিন ফেসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেক্ষেত্রে তো যা শাস্তি বাবার ওরা পাবে, এরকমই একটা কিছু জানো আমি বুঝিয়েছি এবং আমি সেক্ষেত্রে কিছু বলতে পারিনি। ডেফিনেটলি ওরা সাক্ষী দিয়ে বেরিয়ে গেছে, তাই না? ও অনেক কথাই মিথ্যে বলেছে আমার মনে হয়।